আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে চোর ধরুন চোরকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আল্লাপাকর্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার শয় শত শিশুর আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে একখানা আয়াত আছে ইয়ে আয়তিকানিম যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজারবার যদি কেউ পড়ে তাহলে যে ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির পড়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে তার শাস্তি শুরু হয়ে যাবে এবং এমন শাস্তির আওতার মধ্যে থাকবে সে চিন্তাও করতে পারবে না তার যে কি অবস্থা হবে তো এজন্য জন্য আপনারা যে কাজটি করবেন আপনারা এই খতমটা পড়বেন আপনাদের ফ্যামিলিতে লোক যদি বেশি থাকে তাহলে ইনশাল্লাহ এই খতমটা পড়বেন আর যদি লোক না থাকে আমরা ইনশাআল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে ইনশাআল্লাহ পরিধের সক্ষম হব তো আসুন আমরা নিয়মটা জেনে নিই তো প্রথমে আপনাকে যে কাজটা হবে করতে হবে বিসমিল্লা শ্বশুর আফাতে একবার বিসমিল্লা শ্বশুর এক তিনবার কয়েকবার দু শরীফ পাঠ করে লাই রাহ লাংতা হানা কাইন্মিনা জোয়ালিমিন এটা পড়া শুরু করবেন এটা যখন একশোবার হয়ে যাবে প্রতি একশোবার বার পরপর আপনাকে পড়তে হবে ফাস্তা আল্লাহিন এইভাবে আপনি এই খতমটা আপনি শেষ করবেন তো ইনশাল্লাহ শেষ করলে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন দেখবেন তিন দিনের ভিতরে আপনার মাল আপনি ফেরত পাবেন ইনশাআল্লাহ এটা কেউ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে মাল দিয়ে যাবে কি বাড়ি ইয়া হয়ে যাবে বিষয়টা এরকম না তবে আমরা এটা একশো পার্সেন্ট বিশ্বাস করি আল্লাহর করেন আয়াত মিথ্যা না এটা আপনি যে নিয়ত করে পড়বেন আল্লাহ পাকরবুল্লাহ আলামিন যেহেতু বলেছেন মা মাফরত নাফিল কি দাবি সেই কোরআন মধ্যে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ পাকরবুল্লাহ আলমিন বলে দেন নাই এজন্য আপনি আমি যদি এটা পড়ি মনে একিন নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের মাল ফেরত পাবো ইনশাল্লাহ তো আল্লাহ পাক আমাদেরকে কবল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি